হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দয়ে ভালো আছি। শুরু হয়ে গেছে অমর একুশে বইমেলা আর আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমরা যাব শাহবাগ বইমেলায় বাংলা একাডেমিতে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবছর বাংলা একাডেমির উদ্যোগে পালিত হয় অমর একুশে বইমেলা। বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানে বসে এই বইমেলা। প্রতি বছরও না, এবারও শুরু হয়েছে এই বইমেলা, তবে করোনা বা অন্যান্য কারণে একটু দেরিতে, ফেব্রুয়ারি মাসের 15 তারিখে। আর এই বইমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? চলছে 21-এর সংগ্রামী চেতনার মাস, শতপথ শতমত, অথচ আজ সবাই এসেছে এক পথে, আর তা হলো অমর একুশে বইমেলা 2022। বই হলো জ্ঞানের আধার আর আত্মার খোরাক। যে জাতি যত বেশি বই পড়ে সে জাতি তত বেশি জ্ঞানী হয়, আর যে জাতি যত বেশি শিক্ষিত হয় সে জাতি তত বেশি উন্নতর শিওরে পৌঁছে। অমর একুশে বইমেলা আমাদের সবার নিকট এক তৃপ্তির খোরাক। ফেব্রুয়ারি 21 তারিখ দুপুরবেলায় অক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত। কবি আল মাহমুদের এই কবিতার মাধ্যমে ফুটে ওঠে আমাদের রক্ত দিয়ে পাওয়া এই স্বাধীন মাতৃভাষা বাংলার কথা। আন্তর্জাতিক মাতৃভাষা বাংলার দাবিতে 1952 সালের রাজপথে নেমেছিলেন বাংলার দামাল ছেলেরা। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষা। বাংলা ভাষাকে চিরস্মরণীয় করে রাখতে আমরা প্রতিবছর পালন করে থাকি ফেব্রুয়ারি মাসের 21 তারিখে অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ পালন করে থাকে এই দিবসটি। 21 মানে শুধু একটি বর্ণমালা নয়, 21 মানে আত্মত্যাগ, 21 মানে স্বাধীন সার্বভৌমত্ব, একটি স্বাধীন বাংলাদেশের, বাংলা ভাষাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার নাম। 21 আসলে আমাদের সবার মনে জেগে ওঠে বেদনার সুর, রাজপথ রক্তে রাঙিয়ে অর্জন করা এই মহান বাংলা ভাষা। তাই তো বলি, মোদের গর্ব মোদের আশা আমরই বাংলা ভাষা। মাতৃভাষার জন্য এত বড় আত্মত্যাগ বিশ্বের অন্য কোনো জাতির মাঝে পাওয়া যায় না। বাঙালি জাতির স্বাধীনতার অন্যতম সূতিকাগার হিসেবে পরিচিত এই বাংলা ভাষা আন্দোলন। মায়ের ভাষা বাংলার জন্য সেদিন রাজপথ রঞ্জিত হয়েছিল রক্তে। আমার অত্যন্ত শ্রদ্ধেয় কবি আর রমেশীল কবি বকিম সেনের দ্বারা, যারা তিনি অনেক বেশি গিয়েছিলেন, কী বলবো, প্রভাবিত ছিলেন, তিনি বলছেন এই লাইনটি আমরা, আমার দয়া গঙ্গা বাংলা আমার ভালোবাসা। সোজা কথা, বাংলা আমার গয়া গঙ্গা, যেখানে আত্মার সদ্গতির জন্য করতে হয় ইত্যাদি ইত্যাদি, এবং প্রতিবাদী ভাষা জেলখানাতে বসে রাখা, নির্বিচারে নরনারী হত্যা, এই যদি হয় শিশু রাষ্ট্রের আইন নিরাপত্তা, তাহলে আজ সবার মাঝে উচ্চকণ্ঠে করি 25,000 অসংখ্যবার আমি রাজত্বহী। আর কে রয়সী? বাংলা ভাষার দাবিতে ভাষা শহীদদের এই আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা বাংলা ভাষায় স্বাধীনভাবে কথা বলতে পারছি। 21 মানে অহংকার, 21 মানে বাঙালির মুক্তির সংগ্রামের পাথেয়। অমর 21শে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই বইমেলায় আছে 300-এরও বেশি স্টল। বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানে নানান সাজে সেজেছে ফাল্গুনের আবহে এই বইমেলা। হাজারো মানুষ প্রতিদিন ভিড় জমায় এই বইমেলাতে, নিজের পছন্দের বই কিনছেন অনেকে স্টল ঘুরে এ প্রান্ত থেকে ও প্রান্ত। আজকে 21শে ফেব্রুয়ারি আর সেই চিরচেনা পরিবেশ লাখো মানুষের পদচারণায় মুখরিত শাহবাগ এলাকা জুড়ে। আশেপাশের সব কিছুই মুলকের রোকারণ্য শুধু এই বইমেলাকে ঘিরে। এক পাশে অমর 21শে বইমেলা, অন্যদিকে কেন্দ্রীয় শহীদ মিনার।
বইমেলা যে কোনো স্টল থেকে বই কিনে বিকাশ অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করলে পাবেন 10% ডিসকাউন্ট। সারা মেলা জুড়ে রয়েছে তাদের প্রচার প্রচারণা চোখে পড়ার মতো। বাংলা একাডেমির বিভিন্ন স্টলসমূহ, এখানে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ সহ রয়েছে অনেক সংগঠনের বইয়ের স্টল। মেলায় মোট 534টি প্রতিষ্ঠান 676টি স্টল দিয়েছেন এই বইমেলাতে। মেলায় হাজারো মানুষকে নিরাপত্তা দিতে প্রশাসন সদাই সচেষ্ট আছে। সিসিটিভি দ্বারা সার্বক্ষণিক দেখভাল, পুলিশ সদস্যরা আছে সজাগ দৃষ্টিতে। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হ্যান্ড স্যানিটাইজার ও টেম্পারেচার মিটার দিয়ে মাপা হচ্ছে সবাইকে। Talking about the same old stories they've heard about the people they think they know. But do you ever try a path on the right side, put it up in your mind?